Hello everyone. আজকে আব্বা আম্মার জন্য কিছু বাজার করে নিয়ে আসছি। তা আমি ড্রাইভ করতে গিয়েছিলাম। ড্রাইভ করতে গিয়ে কারণ আব্বা আম্মা লন্ডনে চলে যাবে। তো ভাবলাম আপনার মধ্যে আল্লাহ। এখানে অবশ্য রুটি কাপড় চোপড় না, এটা বাপু টুকটাক বাজার যা আছে লাগে পুরো সবকিছু করে নিয়ে আসছে। আব্বা চলে আসছে কি চান্স দেখার জন্য। আব্বা আব্বা এদিকে আসেন, আপনার জন্য এই হুডিটা পছন্দ করেন বলছে আব্বা। ব্রাশটা খুব লাইক করে, তো আমাদের এখানে অনেক ধরনের ব্রাশ সেল করে, এর মধ্যে আব্বার আবার সবগুলো পছন্দ না। আব্বা একটু ব্রেড টাইপের খাবারই পছন্দ করে বেশি। আমরা আর ফ্রিজে যখন বের করে দিই তখন আমরা একটা একটা করে খাই। আম্মা আব্বা গ্রেপস খুব পছন্দ করে, গ্রেপস তারপরে হলো বাপরে তোমার পোটিং এর পাটি দেখাও, ওই দেখাও নিয়ে আসছি নিয়ে আসছি সবকিছু বানানো যাবে। আর লম্বা লোক গুলো পাই নাই, লম্বা লোকের পরিবর্তে এখন আবার এইগুলো রাখছে। এটাও মনে হয় মজা হবে, অনেক মজা। এটা আমরা বাসায় চা দিয়ে খাই, মানে ওইটার বড় থাকে। মনে আছে নি এটা যে আমি বানাইতাম, আমরা তো ব্রাউনিও বানাইতাম, নয় যে বানাইতো এটা ব্রাউনিটা আবার বানাইতে হবে, ব্রাউনিটা কিন্তু আসলে অনেক মজা হইতো। সকাল সকাল আব্বার জন্য হালকা পাতলা বাজার করে নিয়ে আসছে, আমি নিজে গিয়ে ড্রাইভ করে। এখন ড্রাইভিং পারাতে ইজি হয়ে যায়, আমার ওই ইজি হয়, এনি টাইম বের হয়ে যায়, সকাল বিকাল নাই বের হয়ে যায়। মানে আগে সুমনকে বলতাম বা রফির বাপকে বলতাম বা ওয়েট করতাম হেঁটে যেতাম, তো এখন আবার বলতে হয় না, এখন আমি গিয়ে নিয়ে আসি আলহামদুলিল্লাহ। তবে আরেকটা পদ্ধতি করবো, ওইটা হলো এখন ঘরে বসে অনলাইনে অর্ডার করে দিব, কারণ তোমার 35 হলে ডেলিভারি চার্জ ফ্রি, তো আমার যেটা যেটা লাগবে অর্ডার করে দিব, চলে আসবে। এটা করি না কেন, একমাত্র হলো কিছু কিছু খাবার থাকে যে আমি লম্বা ডেটে রানি, তো আমি যদি ওভাবে অর্ডার দেই দেখা যাবে যে আমি ডেট গুলো পাবো না, এমন সিলেক্ট করতে পারবো না, যে আমি দুইটা আনছি একটা দেখা যাবে দুই দিন পরে শেষ হয়ে যাবে, দুই দিন আমি ফিনিশ করতে পারবো না। তাই জন্য হ্যাঁ ওরা সামনে ডেট গুলো আগে দিবে কাস্টমারকে যাতে শেষ হয়ে যায়, এই জন্য অনলাইনে আমি অর্ডার দিই না, নিজে গিয়ে ডেট গুলো দেখে দেখে আমি